হ্যালো ভিউয়ার্স, আমি অমিত নন্দী, ফোর্থ ইয়ার বিপিটি স্টুডেন্ট, মোপান ইনস্টিটিউট অফ হেলথ স্টাডিজ কলেজে আমি পড়ি। তো আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি কলকাতার একটি অতি জনপ্রিয় স্থান। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেটা হচ্ছে স্প্ল্যানেড। তো আফটার লকডাউন সিচুয়েশন স্প্ল্যানেডের যাবতীয় তথ্য, কী রকম কী অবস্থা, কীভাবে যেতে হয় কি না কি, যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিতে চলেছি। তো এখন হচ্ছে এই জিনিসটা তো এখন খুবই ইম্পর্টেন্ট, মাস্ক ট্রেন চলছে না, তো এখন এইভাবেই আমাদের যেতে হচ্ছে। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখে নাও, আমরা যাচ্ছি। তো আমরা এখন শিপিং এ নেমেছি, শিপিং জেটিতে লঞ্চে ছিলাম। তো এখন ডাইরেক্ট আমরা স্প্ল্যানেডে যাচ্ছি, এখান থেকে হেঁটে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্প্ল্যানেড বাস স্টপ। এখানে সব জায়গাকার বাচ্চাদের, মানে বাইরে কিংবা আমাদের এখানে লোকাল সমস্ত বাচ্চাদের, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের শহীদ মিনার, হ্যাঁ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে। তো এখানে দেখুন কত ভিড় দেখতেই পাচ্ছেন। এখন আসলে ট্রেন না চলাতে সবার একমাত্র উপায় বাসটাই হয়ে রয়েছে, সে কারণে এত ভিড়। বিভিন্ন ধরনের বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন। ঠিক আছে, মেট্রো সিনেমা হল, তো এটা এখন সিনেমা হল নেই, ঠিক হয়ে গেছে। আর কি অফিস এখানে মেন, ওটা হচ্ছে পিয়ারলে তিন বিল্ডিং, সবচেয়ে জনপ্রিয় জায়গা। ওই দিকে হচ্ছে পার্ক স্ট্রিট, ওই যে ওই যে বিল্ডিংটা। তো এইখান দিয়ে হচ্ছে আপনারা এই হাওড়া থেকে যে বাসগুলো আসছে সেগুলো এইখান দিয়ে আসছে, এই হচ্ছে স্প্ল্যানেডের মোড়। আর এইখান দিয়ে হচ্ছে আপনারা চলে যাচ্ছেন হচ্ছে শিয়ালদার দিকটা। ঠিক আছে, তো আসলে এখন ট্রেন চলছে না, তো এখন এই বাস কিংবা নিজস্ব প্রাইভেট ভেহিকেলে করে আসাটাই একমাত্র উপায়। ঠিক আছে, তো এটা আপনার, আর এইদিকে হচ্ছে আপনার সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন চাঁদনি চক, তারপরে শিয়ালদার দিকের বাসগুলো সব এখান থেকে যান। খুব ভালো রসগোল্লা পাওয়া যায়, এটা একটা প্ল্যানেটের একটা ভালো জায়গা। এখানে একবার রসগোল্লাটা আপনারা ট্রাই করতে পারেন। এখানে স্প্ল্যানেডের এখন মেট্রো চালু হয়ে গেছে, তো এখন স্প্ল্যানেডে এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো এখন এই রিসেন্টলি চালু হয়েছে লকডাউনের পর। তো এটা হচ্ছে পিয়ারলেস বিল্ডিং, তো এটা 5 নম্বর গেট, এই যে স্প্ল্যানেড। ওই দিকে যাওয়া গেলে হচ্ছে পার্ক স্ট্রিট যাওয়া যাচ্ছে। এই হচ্ছে স্প্ল্যানেডের মেন মার্কেট, এখানে খুবই, মানে অন্য সময় খুব ভিড় থাকে, তো এখন লকডাউনের জন্য এই জায়গাগুলো একটু হলেও ফাঁকা, কিন্তু মার্কেট নিজের মতো চলছে এখন। এই যে দেখতে পাচ্ছে এখানে কত ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, এইদিকে অনেক ধরনের জামা আছে, এই যে ক্যামেরার দোকান, এখানে অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায়, যে ডাক ব্যাগের দোকান, সুন্দর। এই জায়গাটা আসলে সবার যে কোনো কারোর মন খুশি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার বাটা শোরুম, এখানে পরপর ব্র্যান্ডেড অনেক জিনিসের দোকান, আর পাশে ফুটপাতেও আপনি মানে ভালো জিনিস অনেক কিছু কিনতে পারবেন, জামা কাপড় আছে, যাবতীয় সমস্ত কিছু আছে এখানে। এখানে ঘড়ি, বিভিন্ন ব্র্যান্ডেড ঘড়ির ডুপ্লিকেট, হাত কপি এসব পাওয়া যায়। তো এটা দেখুন, তো আমরা এখন নিউ মার্কেট, এটা এক্সাক্ট নিউ মার্কেট এরিয়ায় চলে এসেছি স্প্ল্যানেডে, যেটা অতি অতি জনপ্রিয় জায়গা। তো আমরা দেখে নিই এখানে এখন লকডাউন পরবর্তী পরিস্থিতি কেমন চলছে, কেমনভাবে সব কেনাকাটা কি আদৌ সেই আগের মতো হয়েছে নাকি কেমন ভিড়, সেসবগুলো আমরা সবই দেখে নিচ্ছি। ওইদিকে সিটি মার্ট, নিউ মার্কেট, সব
এখানে আছে, এখানে অনেক কিছু কেনার জিনিস আছে, তো এখানে সবার আসলে অতি অবশ্যই খুবই ভালো লাগবে। আর আমিও এতদিন পরে এসেছি আফটার লকডাউন, তো আমার যে কী ভালো লাগছে আপনাদের মানে বলে, আর তার মধ্যে আজকে এত সুন্দর ওয়েদার, তো আমার ওর জন্য আরও বেশি ভালো লাগছে। এদিকে আপনার সব এখানে সব মার্কেট পেয়ে যাবেন, ওই যে নিউ মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেটের আরেকটা সাইড আর কি, ওখান দিয়ে বেরিয়ে এলাম। তো এখানে বিভিন্ন জিনিসের দোকান আছে, এখানে ব্যাগের দোকান আছে আগে, হ্যাঁ যাবতীয় মেয়েদের এখানে কেনাকাটার প্রচুর কিছু আছে কেনাকাটার মতো। থিম পার্ক মলে ঢুকছি, দেখুন এখানে প্রপারলি সব স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে। তো আসুন রাস্তাটা, থিম পার্ক মল এটা। তো ভিউয়ার্স, আমি এখন আছি প্ল্যানেটের সিরাম মার্কেটে। তো আপনারা যারা ভাবছিলেন যে মল এখন খোলা আছে নাকি শপিং করতে পারবেন কি না, সামনে পুজোও আসছে, তো এখানে দেখুন আমি এখন এখানে প্রপার আমরা, তবে হ্যাঁ এখানে স্যানিটাইজেশন মেথডটা খুব ভালো। হ্যাঁ তো এখানে আমাদের টেম্পারেচার চেক করেছে, হাতের স্যানিটাইজার দিয়েছে, যাবতীয় সব সেফটি মেজার্স আমরা মেনটেন করে চলছি। তো এখানে বিভিন্ন, এটা তো আপনারা এসছেনই, হ্যাঁ তো অনেক ঘোরাঘুরি হলো, এবারে আমার বাড়ি ফেরার সময় হচ্ছে, তো এবারে আমি বাসে উঠবো, আমি আর কিছুক্ষণের মধ্যে আমার ব্লগ শেষ করব। খুব আনন্দ করলাম অনেকদিন পর কলকাতায় এসে, ঠিক আছে, তো বাই, ধন্যবাদ।